আসসালামু আলাইকুম সালাল্লাহু আলাইকা ইয়া মোহাম্মদ বলে দরুদ পড়া যাবে কিনে আজকে তা নিয়ে কথা বলব সাধারণত রসলে পাক সাল্লাহু আলাইসাল্লামকে ইয়া মোহাম্মদ বলে আহ্বান করা নাজায়জ ও বেয়াদবি কোরআন করিমে যেহেতু মহানবী সালাল্লাহ আলি সাল্লামকে সাধারণ মানুষের নিয়ে নাম ধরে ডাকার ব্যাপারে স্পষ্ট নিষেধ করা হয়েছে মহান রব্বুল আলমী নিজেই কোরআন শরীফের মাধ্যমে তার হাবিবকে সম্মানজনক খ্যাতাবে সম্বোধন করার আলিম তালিম দিয়েছেন যেমন ইয়া আইয়ুহাল মো মুজাম্মিল আইয়ুহান নাভিউ ইয়া সিন ইত্যাদি এটা অধিকাংশই ইমামগণের চূড়ান্ত অভিমত তবে কোনো কোনো আলিমের মতে মোহাম্মদ নামটি সত্যাগত ও গুণবাচক উভয় প্রকার নাম যেহেতু মোহাম্মদ নামের অর্থ হলো অধিক প্রশংসিত মোহাম্মদ শব্দটির গুণবাচক অর্থের দিকে লক্ষ্য রেখে এবং বিভিন্ন হাদিসে বর্ণিত ইয়া মুহাম্মদের উপর ভিত্তি করে কোনো কোনো আলিম ইয়া মোহাম্মদ বলা যাবে মর্মে যদিও অধিকাংশ মহাকিকগণ মত ব্যক্ত করেছেন কিন্তু বিশেষত ইমাম আলা হযরত শাহ আহমদ রেজা রহমাতুল্লাহি আলাহি হাকিমুল উম্মদ মুফতি আহমদ ইয়ার খান নৈমি আল্লামা গাজী আজিজুল হক সেরা বাংলা রহমতুল্লাহ আলাহি সহ অনেকের মতো শুধু ইয়া মোহাম্মদ বলা হারাম ও বেয়াদবী পক্ষান্তরে ইয়া রাসুলাল্লাহ বলাটাই আদব ও তাজিমের বহিঃপ্রকাশ এবং সাহাবে কাম ও পবিত্র কোরআন করিমের উপর যথাযথ আমল কোনো কোনো হাদিসে ইয়া মোহাম্মদের উল্লেখ হওয়াটা স্রষ্টার বাণী বা ফেরস্তার বাণী হিসাবে বা পবিত্র করণের নিষেধাজ্ঞা জারি হওয়ার পূর্বের সুতরাং অম্মুদের জন্য এভাবে আহ্বান করা নিষিদ্ধ ও তাজিমের পরিপন্থী শানে হাবিবুর রহমান ও হাসিয়াই ইবনে মাজা শরীফে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আচ্ছা এই পর্যন্ত সব ভালো থাকুন আসসালামু আলাইকুম